ওয়েলকাম টু আহারে বাহারে। আজকে আমি কি কি খাচ্ছি আপনাদের দেখাচ্ছি। প্রথমে খাচ্ছি উচ্ছে আলু ভাতে, উচ্ছে আলু ভাতে তেতো 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 খেতে ভালো লাগে। উচ্ছে আলু ভাতের সাথে একটা লঙ্কা, এটা আমার ঠাকুরের সিংহাসন। খুব বেশি ঠাকুর কিছু নেই, অল্প ঠাকুরের আমি পুজো করি। ঠাকুর মা, স্বামীজি, আমার গুরুজি, ছোট্ট শিব ঠাকুর, মাছ কি করেছি বলুন তো, ল্যাটা মাছের ঝোল। ল্যাটা বাজারে গিয়ে একদম জ্যান্ত ল্যাটা মাছ পেলাম, আমার ছেলে হাসছে ল্যাটা মাছ দেখাচ্ছি বলে। দেখুন কত বড় বড় ল্যাটা মাছ পেয়েছি, দেখুন। ল্যাটা মাছের আমি ঝোল করেছি, ল্যাটা মাছ খুব খেতে ভালো লাগে, এবং পাতলা করে ঝোল করেছি।
ডাটা, ডাটা দিয়ে, আলু দিয়ে আর টমেটো দিয়ে ল্যাটা মাছের ঝোল। একদম লাফাচ্ছিল, কিন্তু ল্যাটা মাছ খেতে আমার একটু টাইম লাগে। ল্যাটা মাছের কাঁটা এর মধ্যে আমরা ধনে পাতাও দিয়েছি, কালো জিরে ফোড়ন দিয়ে মশলা কিচ্ছু দিইনি, মশলা শুধু লঙ্কা হলুদ বাটা করে দিয়েছি। আপনাদের এই ল্যাটা মাছের এই রেসিপিটা একদিন আপনাদের করে দেখাবো। আমার একটা প্রোগ্রাম ছিল, সারাদিন আমি ওখানেই ছিলাম, তো ওখানে গিয়ে খুব রিচ খাওয়া দাওয়া হয়েছে, ইলিশ মাছ মাংস এসব খাওয়া দাওয়া হয়েছে। ওই জন্য আজকে বাজারে গিয়ে একদম এই জ্যান্ত মাছ নিয়ে এসেছি। আমার এক দিদির বাড়িতে প্রোগ্রাম ছিল, সারাদিন নাচ গান তবলা সেতার, তো আপনাদের কিছু ছবি আমি দেখাবো। সেখানে গিয়ে খুব খাওয়া দাওয়া হয়েছে, সারাদিন ধরে খুব আনন্দ হয়েছে। রোজ আমার ছেলেকে দুটো তিনটে করে ওই রান্না করে খাওয়ানো।
আর এই মাছটা আর খেতে পাচ্ছি না, খুব কাটা লাগে, পরে আস্তে আস্তে বেছে বেছে খাবো, এখন আর ধৈর্য নেই। তাহলে আজকের মতো আমার খাওয়া শেষ হয়ে গেল, আর আমার ঠাকুরগুলোকে দেখে আপনাদের কেমন লাগলো আপনারা জানাবেন। আমার ঠাকুরটা, ঠাকুরের সিংহাসনটা খুব ছোট্ট, কিন্তু যে যে ঠাকুরকে আমি পুজো করি সবাইকে আমি ওখানে রেখেছি, রেখে আমি তাদের পুজো করি। কেমন লাগলো জানাবেন, আর এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, আর মনে করে আমার চ্যানেলটাকে আপনারা সাবস্ক্রাইব